সোহানি, মনে আছে আমরা যে ক্যাম্পাসের গাছগুলো থেকে কাঁঠালের মুচি খেতাম ভর্তা করে? লাল মরিচ লবণ তেঁতুল মিশিয়ে সেই মুচি ভর্তা এনে দেন আমাকে, প্লিজ, খুব ইচ্ছে করছে খেতে। আজকাল তোকে লিখতে গিয়ে মনে হয় আমি আর তুই একটা লাল রঙা ট্রেনে উঠেছি। সেই ছোটবেলায় ট্রেন চলছে ঝিকঝিক ঝিকঝিক করে, বিভিন্ন স্টেশনে লোক ওঠে বা নেমে যায়, আমি আর তুই রয়ে যাই একই জায়গায়। শুধু আমাদের বয়স অনুযায়ী পোশাক বদলে যেতে থাকে, চারপাশের চিত্র বদল হয়, আমরা একই রকম রয়ে যাই। যৌবনের বা তারুণ্যের এক শাশ্বত সৌন্দর্য আছে। তোর আর আমার দোস্তি কিন্তু ছোট থেকেই অনন্য সুন্দর, প্রজাপতির মতো ছুটে বেড়ানো পুরো ক্যাম্পাস জুড়ে। আমার তো মনে হয় আমরা এখনো তেমনি রঙিন। ট্রেন যাত্রার মাঝেই কিছু যাত্রী আসে আমাদের জীবনে, অবন্তি, অঙ্কিতা, নিবিড় বা রাজন, অরুণ, আরও অনেকে। দু একজন থাকে আমাদের ঘিরে, বাকিরা হারিয়ে যায় কোনো অজানা স্টেশনে। হারিয়ে যাওয়া মানুষগুলো নাম ঠিকানাবিহীন হয়ে যায়, আবার বহু দূরের কেউ ফিরে আসে। তুই এলে কত গল্প যে করতাম, হয়তো সত্যি সত্যি দুজনে মিলে একটা ট্রেনে উঠে যেতাম। ট্রেনের ঝিকঝিক আর বৃষ্টির শব্দে কোনো এক শ্রাবণী দুজনে বেরিয়ে পড়তাম উদ্দেশ্যহীন ঠিকানায়।